হয়, আজি তৃতীয় দিন ধরে নগাঁওর মাছ অহা নাই উজনিলৈ, আর থলুয়া মাছে ভরি পড়েছে বজার। আর ইয়া হয়েছে মরাণর দৈনিক বজার, দৈনিক বজার ভিতর মাছ বজার দৃশ্য। এয়া এনে ধরনের এটা থলুয়া মাছেরে ভরি পড়েছে বজার, আর বিভিন্ন ধরনের মাছ আছে, ডাঙর ডাঙর মাছও আছে, রৌ, বরালি, বাহু, চিতল, এনে ধরনের সকল মাছে এটা বজারত উভয় নদী হয়ে আছে। কব লাগবে যে এই মাছ কিন্তু নগাঁওর পর অহা নাই, আর ইয়ার বিপরীতে কিন্তু মিয়ার মাছ অর্থাৎ নগাঁওর মাছ নাখাও বলে ইয়ার স্থানীয় দল সংগঠনে হুঙ্কার দিছে। আমি প্রথমে কথা পাতিম হয়তো টাই আহম ছাত্র সন্থার কার্যকরী সভাপতি দেবজিৎ গগৈ, আর কি কব বিচার। হয়, ডিঙর কাণ্ডর পিছত নগাঁও যে মৎস্য পালন সন্থা, সেই মৎস্য পালন সন্থায় কৈছিলে যে উজনি অসমলৈ মাছ রপ্তানি নকৰো বুলি। আর আমি একাখারে কৈছিলোঁ যে উজনি অসমত ইমানেই খাল বিল তথা নদী আছে, মৎস্য উৎপাদন করা বহু স্থল আছে, সেইবাবে আমি তেনে ধরনের সোনকালে আমি কেতিয়াও ভয় করা নাই। আর উজনি অসমৰ মানুহে নগাঁও মাছ নেখালেও জিয়াই থাকিব পাৰিব, এইটো একদম ধ্রুব সত্য। গতিকে আজি দেখিছে আপুনি তিনিদিন হল মৰাণৰ দৈনিক বজাৰত কিন্তু আজি কোনো ধরনের নগাঁও মাছ ইয়াত নাই। সম্পূর্ণ আমার থলুয়া মাছে গোটেই বজার ভরপুর হয়েছে। আর নগাঁও মাছ আহিলে যেটু আমার স্বাস্থ্য পথে যেটু মানে বিপদজনক, সেই কথাটা আমি ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন তথা সোশ্যাল মিডিয়া দেখিব পাইছো। গতিকে আমি নগাঁও মাছটা বর্জন করব লাগে বলে আমি সদৌ টাই আহোম ছাত্রনাথ দ্বারা বিভিন্ন দল সংগঠন আমি দাবি জানাইছো যে যদিও কিবা কারণত যদি নগাঁও মাছ যদি উজনি অসমলৈ আহে, এইখিনি ক্ষেত্রত কিন্তু আমার স্থিতিত আমি অটল আছো। আমি নগাঁও মাছ কেতিয়াও আমি আয়াত আহিবলৈ নিদো। আমার থলুয়া যিসকল ব্যবসায়ী আছে ইতিমধ্যে তেখেতলোকে নিজের বজার দখল করবলৈ সক্ষম হয়েছে। আমার যখন নিবনুয়া আসলে, যখন ইতিমধ্যে আমার মৎস্য ব্যবসায় করে আছে, তেখেতলোকে থলুয়া মাছ লৈ এখন বজার দখল করবলৈ সক্ষম হয়েছে। তেখেতলোকে কৈছিলে যে মাছের যে একটা বৃহৎ বজার, সেই বৃহৎ বজার আমার হাতত আছে বলে তেখেতলোকে দমভালি মাইছিলে। কিন্তু আজি এদিনের পিছনে কিন্তু তেখেতলোকে ক্ষমা খুঁজবলৈ বাধ্য হল যে আমার সেই কথাটো আমার মারাত্মক ভুল আছে বলে কেছে। আমি কৈছো যে তেখেতলোকে যেটো দাবি করেছিলে যে আমি উজনি অসমলৈ মাছ নপঠিয়াও বলে কৈছিলে, তেখেতলোকৰ দাবিটো তেখেতলোকে অটল রাখো। আমি সেই কথাটো কৈছো হদৌ টাই আহোম ছাত্রনাথাই। আমার উজনি অসমত আমার বিভিন্ন ধর্মাবলম্বী লোকে বিভিন্ন ঠাইত মৎস্য উৎপাদন করে উজনি অসমের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার পিছতো কিন্তু আমি বিভিন্ন ঠাইলে আমি মৎস্য রপ্তানি করা আমার ব্যবস্থা ইতিমধ্যে আমি তৈরি করে তুলিছো। গতিকে আমি আৰু এইখিনি ক্ষেত্রে আরও একটা কথা কব বিচাৰিছো যে এই মৎস্য কথাটলৈ যেটো আহিছে ঢিঙৰ যেটো কাণ্ড, সেই ঢিঙৰ কাণ্ডক লৈ আমি উজনি অসমত যিসকল সন্দেহজনক যিবিলাক মিয়া আছিলে তেখেতলোকৰ কাৰণে তেনেধৰণৰ এটা বিশৃঙ্খল পৰিৱেশ সৃষ্টি হৈছিলে। গতিকে আমি পুনৰ কব বিচাৰিছো যে আমাৰ যিটো দাবী, সেই দাবীত আমি অটল আছো। আৰু ইতিমধ্যে বিভিন্ন ডাঙৰ ডাঙৰ উদ্যোগ তথা ইটা ভেটা তথা বিভিন্ন ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ ইতিমধ্যে কিন্তু বহু বাংলাদেশী মিয়া আছে বুলি আমি অনুভৱ কৰিছো। গতিকে সেই মালিকপক্ষকো আমি আহ্বান জনাইছো যে ইতিমধ্যে আমাৰ যিখিনি সময়সীমা দিয়া আছিলে এই সময়সীমা ইতিমধ্যে উকলিবলৈ আছে। ইয়াৰ পিছতো যদি তেখেতলোকে যদি সেই সন্দেহজনক মিয়াসকলক যদি আমাৰ উজনি অসমত পঠিয়াই দিয়ে, তেতিয়াহ'লে আমি নিজৰবিয়াকৈ কিন্তু ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমি বাধ্য হ'ম। নিশ্চয়কৈ মাছের সিদ্ধান্ত, মাছ যেটু প্রেরণ করার সিদ্ধান্ত ইতিমধ্যে যেহেতু নগাঁও মৎস্যবিহার সন্থায় লৈছে, কিন্তু ইয়ার বিপরীতে কিন্তু মরাণর যে দল সংগঠন বা উজনি যে দল সংগঠনে নগাঁওর মাছ নাখাও বলে এক প্রকার হুঙ্কার দিছে। আমি কথা পাতিম টাই আহোম যুব পরিষদের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক আছে, এক প্রকার নগাঁওর মাছ নহার বাবে ইয়াত থলুয়া ব্যবসায়ীসকলের কিবা লাভান্বিত হয়েছে? নিশ্চয়কৈ আমি যদি চাও এটা বর্তমানের প্রেক্ষাপটত অসমীয়া খিলঞ্জীয়া থলুয়া ব্যবসায়ীসকলে এটা খুব ভাল পাইছে নগাঁও মাছটো নোহোৱাৰ কাৰণে। আৰু আমি এই আপাহতে সেইসকল ব্যৱসায়ীকো অনুৰোধ জনাইছোঁ যাতে আপোনালোকে দামৰ ক্ষেত্ৰতো অলপ ৰাইজক সহায় সহযোগ কৰিবৰ কাৰণে। আজি মৰাণ বজাৰত যদি আপুনি চাই মাছৰ দাম, ইয়াৰ লোকেল মাছৰ দাম ইমানেই কম আছে, নগাঁৱৰ যেতিয়া মাছসমূহ ইয়ালৈ আগতে অহা আমি দেখোঁ তেতিয়া কিন্তু মাছৰ দাম অত্যাধিক হয়। সেইকাৰণে আমি ব্যৱসায়ীসকলকো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইয়াৰ থলুৱা ব্যৱসায়ীসকলক। আৰু সমান্তৰালভাৱে যি আমাৰ আন্দোলনৰ কাৰ্যসূচী আমি ঘোষণা কৰিছিলোঁ মিয়াৰ বিৰুদ্ধে, এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকিব। তেওঁলোকে ভৱিষ্যৎ দিনলৈকে এই মাছ কিন্তু উজনি অসমলৈ পঠিয়াব নোৱাৰিব, এইটো একদম খাটাং কথা। আৰু দ্বিতীয়তে হৈছে এই যি ঢিঙৰ কাৰ্যক লৈ পিনি এই গোটেই ঘটনাটো হৈছে, এই ঘটনাৰ পৰা কিন্তু এটা কথা আমি আহ্বান জনাইছোঁ যাতে আমাৰ থলুৱা মুছলমান আৰু আমাৰ মাজত যি ভাতৃত্ববোধ আছে এই ভাতৃত্ববোধডাল যাতে সদায় অধিক টনকিয়াল হয়, তাৰ বাবে আমি আহ্বান জনাইছোঁ। আৰু তাৰ সমান্তৰালভাৱে আমি কিছুমান দেখিছোঁ এতিয়া কিছুমান ক্ষেত্ৰত আমাৰ বিভিন্ন অভিযোগ আহিছে ইটা ভাটাসমূহত এতিয়াও অবৈধ মিয়া মানুহ এতিয়াও আছে। আমি সেইসকল মালিকপক্ষকো অনুৰোধ জনাইছোঁ অনতিপলমে আমাৰ বান্ধি দিয়া সময়সীমাৰ ভিতৰত আপোনালোকে তেওঁলোকক যদি পঠিয়াই নিদিয়ে বা ঘূৰাই নপঠিয়াই তেতিয়াহ'লে কিন্তু আমি টাই আহোম যুৱ পৰিষদ লগতে যিকেইটা 30টাকৈ জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে ঐক্যবদ্ধভাৱে এই আন্দোলন অব্যাহত ৰাখিছোঁ। আমি ইটা ভাটাসমূহলৈ নোযোৱা আগতেই আপোনালোকক
এই মিয়াসকলক পঠিয়াবর কারণে আহ্বান জানাইছো। নহলে আইনখন হাতত তুলি ললে কিন্তু আমাক কই পানি বা কিবা বুঝায় আমাক কিন্তু পরবর্তী সময়ত লাভ নহব। এনেধরণে এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাছের বাজারত, যেহেতু উজনিলৈ মাছ প্রেরণ নকৰাৰ সিদ্ধান্ত যি লৈছিল মৎস্য ব্যবসায়ী সন্থা নগাঁও জেলার মৎস্য ব্যবসায়ী সন্থায়, কিন্তু ইয়ার পিছতে এই সিদ্ধান্ত বাতিল করেছে। তৎসত্ত্বেও কিন্তু নগাঁওর মাছ নাখাও বলে উজনি দল সংগঠনে এক প্রকার প্রতিবাদ করেছে, হুঙ্কার দিছে। আর নিশ্চয়ক কব লাগিব নগাঁও মাছের বিপরীতে কিন্তু উজনির যে বজার সমূহত মাছের বজার সমূহত থলুয়া মাছেরই ভরি পড়েছে। আর সমান্তরাল মিয়ার বিরুদ্ধে যে অভিযান দল সংগঠনের সেই অভিযানও অব্যাহত থাকিব বলে ইতিমধ্যে জানিবলে দিছে উজনির দল সংগঠন সমূহে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।